যদি আপনি চাইছেন ঘরেই ব্যায়াম করে আপনি আপনার বডি বানাতে কিন্তু জানেন না শুরুতে কোন ব্যায়াম দিয়ে এক্সারসাইজ করা শুরু করবেন কোন ব্যায়াম করবেন বাড়িতেই তাই আজকের ভিডিওতে ছটি ব্যায়াম বলবো যেগুলি আপনি আপনার ঘরে আজ থেকে শুরু করতে পারবেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট ভিডিও শেষে আমি আপনাকে বলে দেব ব্যায়াম করার আগে কি খাবেন ও ব্যায়াম করার পরে কী খাবেন তাই ভিডিওকে শেষ অবধি দেখবেন আর যেই যেই এক্সারসাইজ বলবো ভালো করে এক্সারসাইজগুলিকে দেখবেন আর আপনার ঘরে করে আপনার বডিকে মাস্কুলার বানিয়ে নেবেন চলুন আসি আমাদের প্রথম এক্সারসাইজে যার নাম হলো স্পট রানিং দেখুন যখনই আমরা এক্সারসাইজ করব। তখন শুরুতে আমরা আমাদের বডিকে একটু গরম করে নিতে হবে একটু ওয়ার্ম করে নিতে হবে তখনই আমরা এক্সারসাইজ করার ফায়দা পাবো তো স্পট রানিংয়ে আপনাকে এক জায়গাতেই দাঁড়িয়ে হালকা রানিং করতে হবে রানিং করার মতো পোশ্চার পারফর্ম করতে হবে আর যেটা থেকে আমাদের বডিটি অনেক দ্রুতভাবে গরম হয়ে যায় আর এই যে ব্যায়ামটি এটি আপনাকে কেবলমাত্র তিরিশ সেকেন্ড থেকে নিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি করতে হবে এতটা সময় আপনার যে বডি আছে ওটি অনেক বেশি মাত্রায় গরম হয়ে যায় তখন আপনার বডি বাকি ব্যায়ামগুলিকে করার জন্য একদম রেডি হয়ে যায় এরপর আপনাকে দ্বিতীয় নাম্বার যে এক্সারসাইজটিকে করতে হবে ওটি হলো স্কোয়াটস এটা আপনার লেগস মাসেলসকে টার্গেট করবে এই এক্সারসাইজ আপনাকে এইভাবে পারফর্ম করতে হবে এই ব্যায়াম যদি আপনি করেন তাহলে আপনার যে পা আছে আপনার যে পায়ের মাংস পেশি রয়েছে ওটি অনেক দ্রুতভাবে স্ট্রং তৈরি হবে বড় তৈরি হবে আর আপনার বডিতে টেস্ট টেস্টেও লেভেল বাড়ে এর সাথে আপনি যে খাবার খাবেন ওটি আপনার বডিতে সঠিকভাবে লাগবে কেননা আপনার প্রোটিন টানার ক্ষমতা বেড়ে যাবে আপনার বডির আপনি যেটাই খাবেন আপনার বডিতে সঠিকভাবে লাগবে আর তখনই আপনার বডি তৈরি হবে এরপর আপনাকে তৃতীয় নাম্বার যে এক্সারসাইজটি করতে হবে যেটাকে প্রায় সবাই করে ও নাম হলো পুশ আপস আপনি যদি একটিও পুষ আপ না লাগাতে পারেন তাহলে আপনি পুষ আপ কীভাবে লাগাবেন এর আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনি আই বোটমে টিপে দেখতে পারেন এবার দেখুন পুশআপ আপনাকে এখানে দুটি ধরনের করতে হবে একটা তো আমরা যে নর্মাল পুশআপ করি করি এছাড়াও একটা পুশআপ আমরা করব ইনক্লাইন আর যেটাকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব এই পুষাপে আমাদের হাতকে কোনো উঁচু জিনিসে রেখে দিতে হবে আর আমাদের যে পা রয়েছে ওটি নিচেই মাটিতে রাখতে হবে আর এই পুষাপকে করলে আমাদের যে চেস্ট মাসেলস রয়েছে ওটি অনেক দ্রুতভাবে লম্বা চওড়া তৈরি হয় ওর সাথেই এর যে দ্বিতীয় ভেরিয়েশন হয় যেটাকে আমরা বলি ডিপ ইনক্লাইন পুষাপ ওই পুষাবে আপনাকে আপনার উপরের শরীরকে নিচে রাখতে হবে আর আমাদের পাকে উঁচুতে রাখতে হবে আর যেটা থেকে আমাদের যে আপার চেস্ট হয় ওটি অনেক দ্রুত হয়ে বড় তৈরি হয় এই দুটি এক্সারসাইজের আপনি লাগাবেন দুই দুই সেট প্রত্যেক সেটে বারো বার করে লাগাবেন এরপর কথা বলি আপনাকে চার নাম্বার যে এক্সারসাইজটি করতে হবে ওটি হলো হাতের জন্য অনেক ভালো এক্সারসাইজ এটি হাতের জন্য যাদের হাত রোগা পাতলা ওদের জন্য অনেক ভালো এটি দেখুন আমি আপনাকে আগেও বলেছি যে আপনি যদি আপনার হাতকে চওড়া বানাতে চান তাহলে এর জন্য ট্রাইসেপ মাসেলসকে আপনাকে ট্রেন করতে হবে আর ঘরে যদি আপনি ট্রেন করতে চান তাহলে কিছুটা এই ধরনের এক্সারসাইজকে আপনাকে করতে হবে এই এক্সারসাইজ আপনার ট্রাইসেপকে অনেক দ্রুত হয়ে পাম্প করে ওর সাথে মানা হয় অনেক কম সময়ই এই ব্যায়াম ঘরেই আপনার ট্রাইসেপ মাসেলসকে গ্রো করতে পারবে এই এক্সারসাইজেরও আমাদের করতে হবে দুই সেট আর বারো রিপিটেশনের সাথে এরপর আপনাকে পাঁচ নাম্বার যে এক্সারসাইজটি করতে হবে ওটি হল চিন আপ এই এক্সারসাইজকে করে আপনি আপনার ব্যাক মাসেলসকে আপনার বাইসেপ মাসেলসকে অনেক দ্রুতভাবে গ্রো করতে পারবেন দেখুন যখন আমরা চিন আপ করি এতে আমাদের হাতের যে বায়োসেপ আছে ওটিও ট্রেন হয়ে যায় আর ওর সাথে যদি আপনারা পুল আপস মারেন তাহলে ওর থেকে আপনার যে ব্যাক মাসেলস হয় ওটি অনেক দ্রুতভাবে ট্রেন হয় এই দুটি এক্সারসাইজকে আপনার ঘরে যে কোনো জিনিসকে ধরে বা কোনো রডকে ধরে অনেক সহজে আপনি করতে পারবেন এই দুটি এক্সারসাইজকে করলে আপনার যে আপার বডি হয় ওটি অনেক দ্রুতভাবে ট্রেন হয় সাথেই এই এক্সারসাইজকে যদি আপনি না করতে পারেন পুল আপস না করতে পারেন ডান আই বটনে ভিডিও দিয়ে দেবো পুল আপস করা আপনি শিখে নেবেন ওখান থেকে কেননা যদি বডি বানাতে চান ঘরে তাহলে এই ব্যায়ামগুলিকে করতেই হবে আপনাকে যদি না করতে পারেন তাহলে আপনার বডি কখনো তৈরি হবে না সেখানে আপনি যতই প্রোটিন নিয়ে নিন আপনি যতই জিমে চলে যান যতই প্রোটিনযুক্ত খাবার খেয়ে নিন তো আই বটমে ভিডিও দেখে নেবেন পুল আপস করা শিখে যাবেন এরপরে কথা বলি আমাদের ছয় নাম্বার এক্সারসাইজে সিক্স নাম্বার এক্সারসাইজে যেটা আমাদের কোর মাসেলসের জন্য আমাদের অ্যাবস মাসেলসের জন্য অনেক জরুরি ব্যায়াম হয় এটি যেটাকে আমরা বলি ক্রান্সিস যেটাকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। দেখুন একটা কথার অলওয়েজ খেয়াল রাখবেন যে যখন আপনি আপনার কোর মাসেলসকে ট্রেন করবেন তো তখন আপনি আপনার বডির ব্যালেন্সিংকে ট্রেন করেন মানে আপনার বডি যদি ব্যালেন্সে থাকে আপনার বডির শেপ একটা গঠনে থাকে তো আপনার বডির অ্যাব স্ট্রং হবে তাহলে আপনার যে ওভারঅল বডি আছে ওর গ্রোথে কখনোই প্রবলেম আসবে না তো এই জন্য যদি আপনি আপনার বডি বানাতে চান তাহলে ওতে কোর মাসেলসের এক্সারসাইজকে অবশ্যই যোগ করবেন আর যেটাতে ক্রাঞ্চিসকে আপনি একদম সহজে আপনার ঘরে করতে পারবেন দেখুন যখন আপনি ক্রাঞ্চিস করবেন তো ক্রাঞ্চিসের আপনাকে কমসে কম দুটি সেট তো করতেই হবে আর দুটি সেটে আপনি চেষ্টা করুন যে পনেরো বার করে করতে তখনই আপনার যে অ্যাপস মাসেলসটি আছে ওটি বেরিয়ে আসায় অনেক সহজ হয় আর আপনার অ্যাবস বেরিয়ে আসে এবার কথা বলি টাইমিং এই এক্সারসাইজগুলোকে কোন সময়ে করলে আমাদের বডি বেশি দ্রুত তৈরি হয় দেখুন কি হয় ব্যায়াম করা নর্মালি দুটি সময় হয় আর এই দুটি সময়কে লোকেরা বেশি পছন্দ করে একটা সময় হয় সকালের সময় আরেকটা হয় সন্ধ্যার সময় এই দুটি সময় সব থেকে ভালো সময় মানা হয় যদি আপনি আপনার বডির এক্সারসাইজ করেন আর হোম হোমওয়ার্কআউট করেন কিন্তু এই দুটির মধ্যে সব থেকে ভালো সময় হয় ওটি হয় সন্ধ্যার সময় কেননা অনেক রিসার্চ এটা পাওয়া গিয়েছে যে সন্ধ্যার সময় আমাদের বডির টেস্টেস্টোন লেভেল হয় ওটি অনেক বুস্টে থাকে তো যদি আপনারা এই এক্সারসাইজকে ঘরে করতে চান আপনার বডি বানাতে চান তাহলে চেষ্টা করুন যে এই এক্সারসাইজগুলিকে আপনি সন্ধ্যায় পারফর্ম করতে তাহলে ওটি আপনার জন্য অনেক ভালো হবে আর এবার কথা বলি আমাদের ভিডিওর সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টের যে আপনি ব্যায়াম করার আগে ও পরে কি খাবেন প্রথমে জেনে নিই ব্যায়াম করার আগে কি খাবেন আর যাতে আপনি দীর্ঘক্ষণ ব্যায়াম করতে পারবেন আপনি ব্যায়াম শুরু করার কমসে কম তিরিশ মিনিট আগে আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে প্রি ওয়ার্কআউট মিল আপনাকে নিতেই হবে মানে ধরুন আপনি ব্যায়াম করতে যাচ্ছেন তো ও তিরিশ মিনিট আগে আপনাকে এমন জিনিস খেতে হবে যেটা হাই কার্বোহাইড্রেট থাকে যেমন আপনি কলা খেতে পারেন যদি আপনার ওয়েট কম তাহলে তাহলে আপনি আলু আলু সেবন করতে পারেন যদি আপনার ওয়েট হয় আপনারা কফি পান করতে পারেন যেটাতে ক্যালোরিজ বেশি আপনি পাবেন না কিন্তু এটি আপনার বডিতে অনেক বুস্ট দেবে যখন আপনি এক্সারসাইজ করতে থাকবেন তো এগুলিকে সেবন করার পরে আপনি এক্সারসাইজ করবেন যাতে ব্যায়াম করার সময় আপনাকে দ্রুত দুর্বল না লাগে আপনি ক্লান্ত না হয়ে যান এবার কথা বলি ব্যায়াম করার পর কি খাবেন আপনি ব্যায়াম কমপ্লিট করার দশ মিনিট পরে আপনাকে হাই প্রোটিনযুক্ত যে কোনো খাবার খেতে হবে আর যদি আপনি প্রোটিন সাপ্লিমেন্ট নেন তো ওটি নিতে পারেন তো যদি আপনারা ডিম খান তো ওটিও নিতে পারেন আর যদি আপনারা ঘরের কোনো খাবার খান তাহলে আপনারা ডাল নিতে পারেন তাহলে ডালেও অনেক ভালো প্রোটিন হয় আর না হলে প্রোটিন পাউডার বানানো আমি আপনাকে শিখিয়েছি আই বটমে ওই ভিডিও দিয়ে দেবো আপনি ঘরেই কিভাবে প্রোটিন পাউডার বানিয়ে নিজেই বানিয়ে নিজেই খেয়ে ফেলবেন ডেসক্রিপশানে দিয়ে দেবো ওটিকেও দেখে নেবেন ওতে আমি শেক বানানো শিখেছি ঘরে প্রোটিন পাউডারের ওটাকে আপনি বানিয়ে পান করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ব্যাস এই কথার খেয়াল রাখবেন যে বডি বানানোর জন্য কনসিস্টেন্সি অনেক জরুরি মানে এক টানা চালিয়ে যেতে হবে মাঝে ছেড়ে দিলে হবে না আপনি যত লোকের ভালো বডি দেখেন ওরা নিজেকে সময় দিয়েছে নিয়ম মতো ওয়ার্কআউট করেছে তখনই ওদের বডি তৈরি হয়েছে যত আপনি এক্সারসাইজ করবেন আপনার পুরো মন থেকে করবেন আর ওই এক্সারসাইজগুলিতে ওই ওয়ার্কআউটগুলিতে আপনার পুরো শক্তি পাওয়ার ইনটেনসিটি দেওয়ার চেষ্টা করবেন দেখুন কি হয় যদি আপনি এক্সারসাইজ করছেন ওতে যদি ইন্টেন্সিটি না থাকে তো আপনার বডি তৈরি হতে পারবে না কখনোই যেটাই আপনি খেয়ে নিন না কেন আপনি যতই প্রোটিন নিয়ে নিন না কেন ওটি আপনার শরীরে কখনোই লাগবে না কেননা আপনার মাসেলসকে বড় করতে গেলে প্রথমে আপনার মাসেলসকে ভাঙতে হবে আপনার মাসেলসের ফাইবারকে ভাঙতে হবে আর ওই ফাইবার যখন পুনরায় গঠন হবে তখনই আপনার মাস্কুলার বডি গঠন হবে আপনার মাসেলস তৈরি হবে আর এইভাবেই তৈরি হয় মাস্কুলার বডি তাই যখন এক্সারসাইজ করবেন একদম মন্থে করবেন একদম পাওয়ারফুলি করবেন একদম ইন্টেন্সিটিভাবে করবেন তো বন্ধুরা এই যত জিনিস আমি আপনাকে বললাম আপনি এগুলি করে দেখুন আর আপনি অনেক কম সময়ে আপনার বডি আপনার মাসেলসকে বানাতে পারবেন আপনি যদি অনেক রোগাপাতলা হন আর আপনি চাইছেন আপনার ওজন বাড়াতে তাহলে দেখুন স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনি ওটিকে দেখুন আপনার ওজন আপনি কীভাবে বাড়াবেন আপনি জানতে পেরে যাবেন খুব সহজে আপনি ওজন বাড়াতে পারবেন আর যদি আপনার পেটে গ্যাস অম্বল লেগেই থাকে খাওয়া খাবার যদি আপনার বডিতে না লাগে তাহলে আপনি এই ভিডিওটি দেখুন এই ভিডিওটা আপনার এই সমস্যাকে একদম দূর করে দেবে তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন ওদেরও এই এক্সারসাইজগুলি ব্যাপারে অবশ্যই বলুন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ